ডাব্লিউবি পুলিশের বর্তমানে মায়না কত এবং তার সাথে পে স্লিপ কিভাবে দেখতে হয় তা সুন্দরভাবে বুঝিয়ে দেবো এই ভিডিওটার মাধ্যমে অনেকে ডাব্লিউবি পুলিশের চাকরিতে নতুন যোগদান করেছে তারা অনেকে পে স্লিপ বুঝতে অসুবিধা হয় তাদের জন্য ভিডিওটা এবং যারা জানতে চেয়েছো পশ্চিম পুলিশের বর্তমান মায়না কী হিসাবে দেওয়া থাকে তাদের জন্য এই ভিডিওটি তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে লাগবে এবং ভিডিওটি দেখে সম্পূর্ণ ভালো লাগে ভিডিওকে অবশ্যই লাইক করে দিও আর এই জন্য ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব পেজটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাজিয়ে রাখো দেখো প্রথমে মাথার দিকে লেখা থাকবে তোমার হচ্ছে কনস্টেবল নাম্বার এবং তোমার নাম লেখা থাকবে তারপরে কোন ডিপার্টমেন্টে তুমি যোগদান করছো লিখা থাকবে এবং তারপর এখানে থাকবে প্যান নম্বর থাকবে তারপর নম্বর থাকবে তারপর তোমার এমপ্লয়মেন্ট নাম্বার থাকবে যেটা মোস্ট ইম্পর্টেন্ট তারপর তুমি কোন পদে চাকরি করছো কনস্টেবল পদে চাকরি করছো তোমার পে স্কেল লেভেল কত সিক্স থাকবে এবং গ্রুপ সি পদে তুমি চাকরি করছো সেটা লেখা থাকবে এবং দেখো তোমার এই যে বিলটা পাচ্ছ অত যে টাকাটা পাচ্ছ থেকে পাচ্ছ সেটা কিন্তু এখানটা আবার লেখা থাকবে এবং তারপর এখানে বিল নং বিল ডেট টোকেন নং এই সমস্ত কিন্তু লেখা থাকবে এগুলো তোমার দেখলেই বুঝতে পারবে আর এই বিলটা কবে জেনারেট করা হচ্ছে কোন মাসে সেটা থাকবে এই জায়গাটাই এরপর দেখো যে বিষয়গুলো আসছে আরও দেখো লেখা আছে এখানে বিপি লিখা আছে অর্থাৎ বিপি বিষয়টা কেমন হচ্ছে বিপি অর্থাৎ পে তোমার বেসিক পে কত বাইশ হাজার সাতশো টাকা এটা প্রত্যেক বছর কিন্তু থ্রি পার্সেন্ট করে বৃদ্ধি পাবে অর্থাৎ বাইশ হাজার সাতশো টাকার তুমি থ্রি পার্সেন্ট করবে এটা প্রত্যেক বছর সেই তোমার বেসিক পে কিন্তু বেড়ে যাবে আর বেসিক পে বেড়ে যাওয়া মানে তোমার কিন্তু ডিএ বেড়ে যাবে আর তার সাথে তোমার কিন্তু হোম অ্যালাউন্সও বেড়ে যাবে তো এখানে লিখা আছে ডিএ ডিএ মানে কি হচ্ছে ডিআরএনএস অ্যালাউন্স সেটা হচ্ছে এই বেসিক পে থ্রি পার্সেন্ট দেওয়া হয়ে থাকে যদি বাইশ হাজার সাতশো টাকার তোমরা থ্রি পার্সেন্ট সেন্ড করো যেটা আসবে সেটাই কিন্তু তোমার হচ্ছে ডিআ অর্থাৎ ডিআর অ্যালাউন্স আর রেশন মানি দেখো দেওয়া হচ্ছে কত দেড় হাজার টাকা দেড় হাজার টাকায় থাকে এটা বৃদ্ধি পায় না দেড় হাজার টাকায় সবসময় থাকবে আর তোমার দেখো এটা যেহেতু ট্রেনিং একটা পে স্লিপ এখানে হোম হোমের যে হোম অ্যালাউন্সটা হোম দেওয়া দেওয়া থাকে টাকা হোম থাকে তাহলে তোমরা এই যে এখানে টোটাল টাকা যেটা আসতে পঁচিশশো টাকা যোগ করে নেবে সেটা হচ্ছে তোমার হচ্ছে ট্রেনিং পিরিয়ডের পরে এসে মাইনে দাঁড়াবে অর্থাৎ আমি কি বলতে চাইছি এখানে দেখো গ্র্যান্ড টোটাল দেওয়া আছে কত চব্বিশ হাজার আটশো একাশি টাকা এই চব্বিশ হাজার আটশো একাশি টাকার সাথে পঁচিশশো টাকা যুক্ত করে নেবে তাহলে সেটা হচ্ছে তোমার টোটাল হচ্ছে কী দাঁড়াবে সেটা হচ্ছে তোমার টোটাল কনস্টেবল পদের মাইনে দাঁড়াবে এবার দেখো কিছু কিছু টাকা কেটে নেওয়া হয় সেই টাকাগুলো কিসে কাটা হয় সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখো জিআইএসআই সাতাশি অর্থাৎ এটা হচ্ছে স্টেট ইন্স্যুরেন্সের টাকা কাটা হয়ে থাকে সে ছ টাকা কাটা হয়ে থাকে পিটি প্রফেশনাল ট্যাক্স কেটে থাকে সেটা হচ্ছে একশো তিরিশ টাকা এই নিয়ে টোটাল একশো ছত্রিশ টাকা তোমাদের কাটা হচ্ছে এবং তারপরে দেখো কোনো কোনো ক্ষেত্রে দেখো ডিপার্টমেন্টে বিভিন্ন জন্য টাকা কাটা হয়ে থাকে সেটা এখানে থাকবে সেখানে এক্ষেত্রে কাটা হয়েছিল তিনশো টাকা তাহলে তিনশো টাকা আর এখানে হচ্ছে একশো ছত্রিশ টাকা তাহলে কত কাটা হয়েছিল এই মাসে চারশো ছেচল্লিশ টাকা কিন্তু কেটে নেওয়া হয়েছিল এই চারশো ছেচল্লিশ টাকা তোমার গ্র্যান্ড টোটাল এই যে গ্র্যান্ড টোটাল দেখতে পাচ্ছ চব্বিশ হাজার আটশো একাশি টাকা এখান থেকে চারশো ছেল্লিশ টাকা কেটে নেওয়া হয়েছে তোমার নেট পে তোমার আসবে কত চব্বিশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা আর বারবার বলছি এটা যে ট্রেনিং পিরিয়ডের একটা এস স্লিপ তাই এখানে হোম অ্যালাউন্সটা যুক্ত করা নেই হোম অ্যালাউন্স কিন্তু পঁচিশশো টাকা দেওয়া হয় সেটাও কিন্তু সময় সাথে সাথে কিন্তু বৃদ্ধি পায় ওকে দিয়ে তোমার সুন্দর করে এখানে নেট পে অফিসেও লেখা থাকবে এরকম করে আর এখানে বোঝার তেমন কিছু নেই তাছাড়া এগুলো বলে দিলাম আমি যে বি এ অর্থাৎ বেসিক পেড ডি অর্থাৎ ডি অ্যালাউন্স আর টিএ নিয়ে অর্থাৎ রেশন মানি আচ্ছা এক্ষেত্রে একটা জিনিস তোমরা বলে রাখি যখন তোমরা এর পরবর্তীতে তোমাকে হয়তো মেডিক্লেমের জন্য সে এম এ লিখা থাকবে দেখবা কী লিখা থাকবে এখানে কাগজে এম এ ক্ষেত্রে হয়তো পাঁচশো টাকা করে তুমি কাটালে প্রত্যেক মাসে পাঁচশো টাকা করে কাটবে সেটাও কিন্তু এখান থেকে কেটে গ্র্যান্ড টোটাল থেকে কেটে নিয়ে নেট পেতে করে দেবে ঠিক আছে সুতরাং এই বিষয়গুলো জানার দরকার আছে অর্থাৎ এগারো নতুন স্লিপ পেলে সেখানে এম এ লিখা আছে তোমরা বুঝতে পারলে না এ অর্থাৎ মেডিকেলের জন্য তুমি টাকা কাটাচ্ছ পাঁচশো টাকা করে টাকা কাটাচ্ছো সেটা কেটে নেবে ওকে দিয়ে তোমার টোটাল এই যে নেট পেটা সবসময় এইটা এইখানে যে টাকাটা থাকবে সেটা তোমার ব্যাঙ্কে চলে আসবে ওকে আশা করি এই পেজ স্লিপটা আমরা সমস্ত বোনার চেষ্টা করেছি আরও কেউ জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর ভিডিও আসবে ভিডিও থেকে উপকৃত হলে ভিডিওকে অবশ্যই লাইক করে দেওয়া এবং ভিডিওতে অবশ্যই ইউটিউব পেজটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলেকনটি বাজিয়ে রাখো জয় হিন্দ বন্দে মাতারাম